শিক্ষাক্ষেত্রে প্রবল দুর্নীতির পরে শিক্ষামন্ত্রকের কোনো বোধোদয় হয়নি, ডিএলএড প্রশ্নপত্র ফাঁস তার প্রমাণ। ঠিক এই ভাষাতেই এবারে কটাক্ষ সুভাষ সরকারের, তিনি ঠিক কি বলেছেন শুনব। শিক্ষক দুর্নীতির পাহাড় প্রমাণ দুর্নীতির পরেও শিক্ষামন্ত্রকের যে কোনো বোধোদয় হয়নি, এটাই প্রমাণ করছে যে এই ডিএলএড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া। এ মানে পশ্চিমবঙ্গ একেবারে দুর্নীতির গোডাউন হয়ে গেছে, দুর্নীতির গুদাম ঘর। কাজেই এই সরকারটার আর চলার কোনো অধিকার নেই, চালানোর মতো কোনো ক্ষমতা নেই এদের। আমি তো আগামীকাল নিশ্চিতভাবে মানে শিক্ষা মন্ত্রকের কাছে জানতে চাইব কী করে এটা হলো। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থেকে রাজ্যে নিশ্চিতভাবে আমি জানতে চাইব কীরকম করে হলো। এর এনকোয়ারি অবশ্যই হওয়া দরকার, এর একটা রিপোর্ট যেন শিক্ষামন্ত্রক ইমিডিয়েট পাঠায়। কিন্তু যে সমস্ত ছেলেগুলোর এই যে সময় নষ্ট হবে, যে সমস্ত ছেলেগুলো, এই পরীক্ষা তো ইমিডিয়েট বাতিল হওয়া উচিত। আমার মনে হয়েছে আজকের মধ্যেই ঘোষণা করা উচিত এই পরীক্ষা বাতিল, এবং পরবর্তী সময় যথেষ্ট যত্ন সহকারে যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়। বিশ্বাস করা যায় না, এবারে ফাঁসটা হয়ে গিয়ে সবাই জানতে পেরেছে, আর তখন হয়তো দেখা যাবে যে ফাঁস হচ্ছে টাকার বিনিময়ে ফাঁস হচ্ছে। কিছু লোক জানতে পারছে যেমন করে কিছু লোক চাকরি পেয়েছিল। এই খবরের দিকে তো আমরা নজর রাখছিলাম, আমরা সুভাষ সরকার ঠিক কি বলেছেন সেই বক্তব্য আমরা শুনছি, এবং ইতিমধ্যে কিন্তু পুরো বিষয়টা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং ইতিমধ্যে খুব স্বাভাবিকভাবেই পুরো বিষয়টা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করবে। কারণ ডিএলএড এর পরীক্ষাপত্র নিয়ে যেভাবে একাধিক জলঘোলা হচ্ছে, তা নিয়ে নতুন করে আর ঠিক কী কী বিষয় উঠে আসছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কলিগ নির্ভীককে, নির্ভীককে জানবো তোমার থেকে। দেখো মধ্যশিক্ষা পর্ষদের এই ধরনের দুর্নীতি কিন্তু যেন কিছুতেই পিছু ছাড়ছে না, এমনটাই অভিযোগ করছে বিরোধীরা। গতকাল একটা যে রাজ্য স্তরের পরীক্ষা, যেটা প্রাথমিক শিক্ষা পরিষদ আয়োজন করে, যা সারা পশ্চিমবঙ্গব্যাপী পরীক্ষা, যা কনফিডেন্সিয়াল পরীক্ষা, তার কোশ্চেন পেপার কীভাবে ফাঁস হয় এটা নিয়ে কিন্তু সরাসরি সরব হয়েছে কোনো সাধারণ যে বিরোধী কর্মী নয়, খোদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। কালকে তিনি কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে রীতিমতন ক্ষোভ উগড়ে দিয়ে বলেন যে কীভাবে একটা রাজ্য স্তরের পরীক্ষার প্রশ্নপত্র এভাবে ফাঁস হতে পারে, শিক্ষাক্ষেত্রে এত পাহাড় প্রমাণ দুর্নীতি, তারপরেও কিন্তু শিক্ষা দপ্তরের কোনো বোঝবই হচ্ছে না, একের পর এক কিন্তু দুর্নীতি হচ্ছে। দেখো শ্রী, এক্ষেত্রে তোমাকে বলে রাখবো যে আমরা দেখেছি যে একাধিক দুর্নীতি যখন পিছু ছাড়ছে না কিছুতেই বর্তমানে সরকারকে, তার পিছনে কিন্তু আরও একটা কালিমা যোগ হলো গতকালের কিন্তু প্রশ্নপত্র ফাঁস, যা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত রীতিমতন সরব হয়ে গেছে বিরোধী রাজনীতি। এই নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী আরেকটা যে বিষয় বলেন, যে এই বিষয়টি নিয়ে তিনি কিন্তু কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে, রাজ্যের শিক্ষা মন্ত্রকের কাছে এটা কিন্তু একটা রিপোর্ট অবশ্যই চাইবেন। কী করে এই কাণ্ড হতে পারে? বেশ, ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের কলিগ নির্ভীক, আমরা কথা বলছিলাম।